নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকোণা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছে? আজ আমি দেখুন কি নিয়ে এসেছি বন্ধুরা। এই দেখুন, শাপলা দিয়ে তৈরি পকোড়া বা শাপলা ভেলা ভাজা। এটা কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ বন্ধুরা। শাপলা নিয়ে এসেছে, শাপলা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। নারকল গাছ থেকে একটা ডালের আগা কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা করে পাতা এরকম করে ছিঁড়ে নিয়ে তার পাতাটা ফেলে দিয়ে শোলাটা নিলাম। দেখতে থাকুন বন্ধুরা কেন এটা করলাম বা এটা দিয়ে কী করব। আমাদের গ্রাম বাংলায় সবই পাওয়া যায়। এবার এই যে কাঠিগুলো নিয়ে নিলাম আর এই শাপলাগুলো নিয়ে নিলাম। এবার এই যে এক পিস শাপলা একটু আসছিল, এভাবে করে নিয়েছি, এভাবে নিলাম। এই যে এক পিস শাপলা এভাবে নিয়ে নিলাম আর এই যে একটা কাঠি নিয়েছি, একটা করে কাঠি নিয়ে নিচ্ছি। আর এই যে শাপলা এবার আমি এভাবে ভরবো। এই যে এই যে সাইজটা এরকম সাইজ হবে সব। এরকম সবগুলো ভরে নিচ্ছি। এপাশটা ভরা হয়ে গেল, এবার কাঠিটা আমি এখান থেকে ভেঙে নিলাম। এবার উল্টে নিয়ে আমি এদিকটা দিয়েও ভরে দেবো। এবার এদিকটাও ভেঙে নেব। এই দেখুন ঠিক এইভাবে ভেলা বানানো হয় গ্রাম বাংলায়। সেই ভেলা এই যে যে আমাদের গ্রামের দিকে মাঠে জল উঠলে এই কলা গাছ দিয়ে এইভাবে ভেলা বানিয়ে আমার দাদাকে দেখেছি, অনেক ছেলেদের দেখেছি ওই জলের মধ্যে ঘুরে বেড়াতো। ঠিক সেইভাবে ভেলার আকারে আপনারা করে নেবেন। এই যে এবার সবগুলো করে নিয়ে ফিরে আসছি। ভেলা 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 শাপলার ভেলা, শাপলার ভেলা আমার তৈরি রেডি। আজকে শাপলার ভেলা তৈরি করে ভাজা করব বন্ধুরা। এই দেখুন শাপলার ভেলা আমার তৈরি। এবার পরের পর্বে চলে যাচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, এবার আমি চালের গুঁড়ো নিয়ে নেব পরিমাণ মতো, যতগুলো বড়া করব সে অনুযায়ী। এই যে চালের গুঁড়ো নিয়েছি, এবার বেসন নিয়ে নেব। চালের গুঁড়ো জল দিয়ে গুলালে তো মানে মেশে না, তার জন্য বেসন অল্প করে নিয়ে নিলাম। এবার নেব হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। এবার লবণ সবই পরিমাণ মতো, আর একটু ঝাল ঝাল হবে তার জন্য লঙ্কা গুঁড়ো। আর আপনারা যদি আতপ চাল ভিজিয়ে বেটে নেন তাহলে হচ্ছে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, লঙ্কা গুঁড়ো দেওয়া লাগবে না। আমাদের যেহেতু চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা তো আর বেটে দেওয়া যাবে না, তার জন্য হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। কাঁচা লঙ্কা আতপ চালের সঙ্গে বেটে দিলে বেশি ভালো হবে। এবার সবটা মিক্সড করে নিলাম। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ঘন। আপনারা তো জানেনই পকোড়া বা বড়া ভাজলে কেমন ইয়ে হয়,
ব্যাটার তৈরি হয় ঠিক সেইভাবে ব্যাটার তৈরি করে নেবে। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা তুলে নিলাম, তুলে নিয়ে আরেকটু ফেটিয়ে নিলাম। দেখুন এইরকম হবে, বেশি পাতলা হবে না কিন্তু। আমার ব্যাটার রেডি। এবার এই যে এরকম করে দেব, এইরকম করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পালা। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার একটা করে এই যে এলা নেব। এই যে সুন্দর করে চালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এটা একটা নরম জিনিস তো, একটু হালকা হাতেই করতে হবে। এভাবে বসিয়ে দিলাম। আর যদি উপরটা একটু দিক কম হয় তাহলে আর একটু এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। আর একটা দেখাচ্ছি, দেখো এভাবে ভেজে নেব। সবগুলো দিয়ে ফিরে আসছি। এক পাশ হয়ে গেছে, এই যে উল্টে দিয়েছি। একে আমার বাবা কি বলতেন জানেন? আমাদের ভাষায় বাঙালদের শাপলার কি ভেউড়া ভাজা, আমার বাবা বলতেন শাপলার ভেউড়া ভাজা। মানে কি ভেলা, শাপলার আমরা যেটাকে বলি ভেলা, আর পুরনো বয়স্ক লোকেরা বলতেন ভেউড়া। এ হচ্ছে আমাদের বাপের বাড়ির দেশের ভাষা, শাপলার ভেলা ভাজা। এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। দেখুন আমার শাপলার ভেলা ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নেব। দেখুন কেমন হলো আমার শাপলার ভেলা ভাজা, বা শাপলার বড়া, বা শাপলার পকোড়া। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। ডালের পাতে একদম জমে যাবে, বিকেলে চায়ের সঙ্গে দারুণ লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। শাপলা দিয়ে এত সুন্দর রেসিপি হয় ভাবাই যায় না, বলুন বন্ধুরা। তাহলে আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, আর আমার কথা মনে করবেন। আর আমার শাপলার ভেলা ভাজা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আজকের মতো তাহলে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আর ফেসবুক আর ইউটিউব থেকে যারা এখনও আমার বন্ধু হননি, প্লিজ 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 আমাকে বন্ধু করে নেবেন। টাটা।